আগে আপনি আগে থেকে আপনি অনেক বছর সাংবাদিকতা করছেন, এই এইরকম ফাইভ স্টার হোটেল বা থ্রি স্টার হোটেলে কাজ করার অভিজ্ঞতা আপনার আছে, কিন্তু এখন ওদের যে ডেকোরেশন, ওদের যে আপনার কাছে কেমন মনে হচ্ছে? দেখেন, এক কথা যদি বলি সেটা একদম অসাধারণ, আমি দেখি একদম অভিভূত। কারণ প্রথমে যখন এই হোটেলটি শেরাটন হোটেল ছিল, তখন থেকে আমার এই হোটেলে বিভিন্ন সংবাদ সংগ্রহ করার সুযোগ হয়েছিল, এবং তারপরে সেটা যখন রূপসী বাংলা হলো এবং রূপসী বাংলা হওয়ার পরে শেরাটন ছিল এবং সেখান থেকে রূপসী বাংলা, রূপসী বাংলার পরে ইন্টারকন্টিনেন্টাল, ইন্টারকন্টিনেন্টাল হওয়ার পর যেটা এদের যে ইনডোর যে ডেকোরেশন, ইন্টেরিয়র ডেকোরেশন যেটা বলা হয়, এক কথায় অসাধারণ। আপনি যদি কখনো আসার সুযোগ হয়, আপনি এসে দেখবেন।